এই মুহূর্তের অন্যতম বড় খবর রাজ্যের স্বাস্থ্য সচিবের বদলি বদল করা হলো রাজ্যের স্বাস্থ্য সচিব বিবেক কুমারকে পাঠানো হলো পরিবেশ দপ্তরে তার জায়গায় পশ্চিমবঙ্গের নতুন স্বাস্থ্য সচিব হলেন নারায়ণ স্বরূপ নিগম পরিবহন সচিব ছিলেন তিনি এতদিন তাকে এবার রাজ্যের নতুন স্বাস্থ্য সচিব করা হলো বিবেক কুমার রাজ্যের স্বাস্থ্য সচিব তাকে বদলি করে দেওয়া হলো পরিবেশ দপ্তরে রাজ্যের নতুন স্বাস্থ্য সচিব হলেন নারায়ণ স্বরূপ নিগম মূলত বেশ কিছুদিন ধরে নবান্নের কাছে অভিযোগ যাচ্ছিল ডাক ডাক্তার নার্সরা অভিযোগ করছিলেন যে স্বাস্থ্য ঠিক মতো কাজ করছে না তার উপর কেন্দ্রের সঙ্গে যে করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে যে টানা পড়েন চলছিল রাজ্যের সেখানে হিসেবের একটা গড় মিল দেখা যাচ্ছিল মনে করা হচ্ছিল যে আক্রান্তের সংখ্যা যে পরিসংখ্যান রাজ্য দিচ্ছে স্বাস্থ্য সচিব চিঠিতে কেন্দ্রকে যা দিয়েছেন সেগুলো সম্পূর্ণ আলাদা ইতিমধ্যে খুব জন্মে গেছিল নড়ে চড়ে বসেছিল নবান্ন উপরন্ত ডাক্তার নার্সরা তারা পরামর্শ দিচ্ছিলেন যে স্বাস্থ্য সচিব ঠিকভাবে কাজ করছে না যার জেরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একেবারে নবান্ন নড়ে চড়ে বসে এবং তারপরে সিদ্ধান্ত গ্রহণ করা হয় রাজ্যের স্বাস্থ্য সচিবকে বদলি করা হবে মূলত এই দুটি কারণকেই মূলত প্রধান বলে মনে করছে রাজনৈতিক মহল এক ডাক্তার এবং নার্সদের নানা অভিযোগ তার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের যে চিঠি তার প্রেক্ষিতে রাজ্যের স্বাস্থ্য সচিব যে চিঠি দিয়েছিলেন তাতে যা পরিসংখ্যান ছিল করোনা আক্রান্তের তার সঙ্গে রাজ্য সরকারের পরিসংখ্যানের অনেকটাই গড় থেকে যায় মূলত ক্ষোভ এবং উষ্মা জন্মাচ্ছিল তা থেকেই এবং তারই ফলস্বরূপ বলা যেতে পারে অনেকেই মনে করছেন রাজ্যের স্বাস্থ্য সচিব বিবেক কুমারকে বদলি করে দেওয়া হলো তিনি চলে গেলেন পরিবেশ দপ্তরে পরিবহন সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনি হয়ে গেলেন এই মুহূর্ত থেকে রাজ্যের স্বাস্থ্য সচিব রাজ্যের নতুন স্বাস্থ্য সচিব হলেন নারায়ণ স্বরূপ নিগম